দেখো, সেই চিঠিতে বলা হয়েছে যে বেসরকারি হাসপাতালগুলিতে এই মুহূর্তে টিকাকরণ বেশিরভাগ জায়গাতেই বন্ধ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে টিকা না থাকার কারণেই তারা টিকা দিতে পারছেন না, তাই এই বিষয়টা রাজ্য সরকার জানে। কিন্তু রাজ্য সরকারের এই মুহূর্তে কিছু করণীয় নেই, তার কারণ কেন্দ্র নির্দেশিকা দিয়েছে যে রাজ্য সরকারগুলি আর বেসরকারি হাসপাতালকে টিকা দিতে পারবে না, বেসরকারি হাসপাতালকে সরাসরি টিকা কিনে নিতে হবে উৎপাদনকারী সংস্থা থেকে। এখনো যেহেতু এ বিষয়ে কেন্দ্রের তরফ থেকে নতুন করে কোনো গাইডলাইন আসেনি, আর বেসরকারি হাসপাতালগুলিতে প্রত্যেক দিন ভিড় বাড়ছে টিকা নিতে আসা মানুষজনের, তাই রাজ্য সরকার বেসরকারি হাসপাতালগুলিকে পরামর্শ দিয়েছে যে যারাই তাদের কাছে টিকা নিতে আসবেন তাদেরকে যাতে জানিয়ে দেওয়া হয় এই তথ্যটা, এবং 143টি সরকারি টিকাদান কেন্দ্রের নাম ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে, এবং বলে দেওয়া হয়েছে যে যদি কেউ আসেন টিকা নিতে বেসরকারি হাসপাতালে তাদেরকে জানিয়ে দিতে হবে যে কোন বড়র আন্ডারে কোন সরকারি টিকাদান কেন্দ্র থেকে টিকা মিলবে। ধন্যবাদ। রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যকে প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যে গত 24 ঘন্টায় 470 মেট্রিক টন মেডিকেল অক্সিজেনের চাহিদা ছিল। আগামী 7-8 দিনে অক্সিজেনের দৈনিক চাহিদা 550 মেট্রিক টনে পৌঁছতে পারে। কাজেই এই পরিস্থিতিতে রাজ্যে চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, রাজ্যে চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না, উল্টে গত 10 দিনে রাজ্যে উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এখন রাজ্যকে দিনে 308 মেট্রিক টন অক্সিজেন দেওয়া হচ্ছে, যেখানে রাজ্যের চাহিদা অনেক বেশি। এই পরিস্থিতিতে রাজ্যের প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী যেন নির্দেশ দেন, চিঠিতে সেই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।